হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্যাডি ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেলে। কারণ আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটি চারতলা বিল্ডিং এর ফাউন্ডেশন ডিজাইন করতে হয় একটি ছোট্ট এক্সেল শিট ব্যবহার করে। যে এক্সেল শিটটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ঠাস করে ক্লিক করে নিয়ে নেবেন। তো আসুন আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে একটি প্রফেশনাল স্ট্রাকচারকে ফাউন্ডেশন ডিজাইন করতে হয়, মানে ইট্যাপস এর একটি মডেল থেকে, প্রফেশনাল ইট্যাপস মডেল থেকে লোড নিয়ে ওই লোডটাকে কিভাবে ফাউন্ডেশনে রিলিজ করতে হয় এবং কি ফাউন্ডেশনের ডিজাইন করতে হয়। তো আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটি সিরিজ চালু করেছিলাম, যে সিরিজের মধ্যে এই মডেলটি আপনারা দেখেছেন, তারই একটি 4 নম্বর ভার্সন হচ্ছে এটা। আজকের এই 4 নম্বর ক্লাসে আমি দেখাবো একটি সুপার স্ট্রাকচারের লোড কিভাবে সাব স্ট্রাকচারে রিলিজ করা হয় এবং কি ওই লোডকে রেজিস্ট করার জন্য কিভাবে ফাউন্ডেশন ডিজাইন করতে হয়। তো আপনারা আমার এই পুরো ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এক্সেল শিট ব্যবহার করে ইট্যাপস থেকে ভ্যালু নিয়ে ফাউন্ডেশন ডিজাইন করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমাদের সবচেয়ে গোপন কিছু তথ্য থাকবে, যে তথ্যগুলো আমাদের অন্যান্য ভিডিওতে নাই। তো যারা এই ফুল প্রজেক্টটি কমপ্লিট করতে চান, তারা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে সিরিজটি রয়েছে এই সিরিজটি পুরোপুরি কমপ্লিট করে আসতে হবে। তো আসেন, তবে আজকের এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন কিভাবে ইট্যাপস থেকে ভ্যালু নিয়ে ফাউন্ডেশন ডিজাইন করতে হয়। তো আমার সামনে একটা ইট্যাপস মডেল রয়েছে, যেটাকে আমি পূর্ববর্তী ভিডিওতে পুরোপুরি কমপ্লিট করেছি। তো আজকে আমি তার ফাউন্ডেশন ডিজাইন করব। তবে অবশ্যই আপনাদের জানা উচিত ইট্যাপসে ফাউন্ডেশন ডিজাইনের ধাপটা হচ্ছে সর্বশেষ। এর আগে আপনার এই সুপার স্ট্রাকচারের বিম, কলাম এবং কি স্ল্যাবগুলো সঠিকভাবে ডিজাইন করে রাখতে হয়। তো এর আগে আমার এই সিরিজের প্রথম 3 নম্বর ভিডিওতে আমি দেখাইছি কিভাবে বিম কলামের ডিজাইন ফাইনাল করতে হয়। তো এখন আসেন, আমি বিল্ডিংটাকে যদি লোড পাইতে চাই, আমি যদি আমার একটা স্ট্রাকচারের ফাউন্ডেশন ডিজাইন করতে চাই, তাহলে এটাকে কি করতে হবে, এটাকে অ্যানালাইসিস করতে হবে। আমার সাথে উপস্থিত রয়েছেন আমারই খুব স্নেহের ছোট ভাই, আদরের ছোট ভাই, কাছের ছোট ভাই, দুঃসম্পর্কের ছোট ভাই, ইঞ্জিনিয়ার আহাদ, যিনি কুমিল্লা সিটি কর্পোরেশনে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন। তো এখন আসেন আমি এটাকে অ্যানালাইসিস করি, কারণ অ্যানালাইসিস ছাড়া আমি কলামের ভ্যালু পাবো না। তো ওকে, আমি এটাকে অ্যানালাইসিস দিলাম। অ্যানালাইসিস এর ফলে আমি টোটাল বিল্ডিংটার ক্যালকুলেশন করতে পারবো। টোটাল বিল্ডিং এর ক্যালকুলেশন পাওয়ার পরে আমি এটার কলাম টু কলাম যে লোড আসে এই লোড গুলা দিয়ে আমি ফাউন্ডেশন ডিজাইন করব। ফাউন্ডেশন ডিজাইন করতে হলে আপনার কিছু ধাপ আছে, যেমন আমার ফাউন্ডেশনটা কি হলো, আমার বিল্ডিংটা অ্যানালাইসিস হয়ে গেল। অ্যানালাইসিস হওয়ার পরে আমি আমার অডিয়েন্সদের সাথে একটা বার দেখাই আমার বিম কলাম গুলো পাস করছে কিনা। এখন আমি যদি আমার এখানে কংক্রিট ফ্রেম ডিজাইন দেখাই, তাহলে দেখবেন যে এখানে কংক্রিট ফ্রেম ডিজাইন হয়েছে। হওয়ার পরে আপনারা একটা জিনিস দেখেন, শর্টকাটে একটু দেখাই, আমার সবগুলো বিল্ডিং এর কলাম কিন্তু পাস এবং কি বিম গুলো পাস, ঠিক আছে। তো আমার ফাউন্ডেশন ডিজাইন করার আগে অবশ্যই ইট্যাপসে পুরো মডেলটিকে পাস করাই নিতে হবে। কি করতে হবে, পাস করাই নিতে হবে। সো আমাকে এখানে আমার সবচেয়ে নিচে চলে আসবো, যেখানে আমার বেস রিয়েকশন গুলা দেখতে পাবো। তো নিচে চলে আসার পরে আমার এখানে একটা অপশন আছে, যেটা ডিসপ্লে সাপোর্ট রিয়েকশনে চাপ দেওয়ার পরে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, ফাউন্ডেশন ডিজাইন করতে হলে আপনার লোড কম্বিনেশনের মধ্যে এটা নিতে হবে, ডেড লোড প্লাস লাইভ লোড যে কম্বিনেশনটি রয়েছে এই কম্বিনেশনটা নিতে হবে। এই কম্বিনেশনটা আমি কোথায় অ্যাড করছি আমি দেখাই। এই কম্বিনেশনটা আমি অ্যাড করছি ডিফেন্সে যাবেন, ডিফেন্স থেকে লোড কম্বিনেশন, এখানে আমি এই কম্বিনেশন গুলো আগে থেকে অ্যাড করে রাখছি। এই অ্যাডের জন্য আপনি ফাউন্ডেশন ডিজাইনের জন্য অনলি ডেড লোড প্লাস লাইভ লোডটা নিবেন, সো ডেড লোড প্লাস লাইভ লোডটা নেওয়ার জন্য তাহলে আমি কিভাবে লোড গুলো দেখবো, আপনি যখন এখানে রিয়েকশনে ডিসপ্লে সাপোর্ট রিয়েকশন চাপ দিবেন, তারপর কম্বিনেশন আসবে, আবার এই অ্যারো দিবেন, অ্যারোর নিচেরটা দিবেন, ক্লিক করবেন এবং কি এফজেড বিল্ডিং এর রিয়েকশনটা দেখবেন। দেখার জন্য অ্যাপ্লাই দেন, ওকে দেন। এই যে দেখেন আপনার সামনে শো করলো কি বিল্ডিং এর ডেড লোড প্লাস লাইভ লোড। আপনাকে উপর দিয়ে দেখেন প্ল্যান ভিউটার মধ্যে দেখেন ডেড লোড প্লাস লাইভ লোড, ঠিক আছে। এই ডেড লোড প্লাস লাইভ লোড যে কম্বিনেশন আছে, এই ডেড লোড প্লাস লাইভ লোডটাকে আপনি সয়েল রিপোর্ট দিয়ে ভাগ করলে, কি দিয়ে, সয়েল রিপোর্ট দিয়ে ভাগ করলে সয়েল রিপোর্টের যে মাটির ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটি দ্বারা ভাগ দিলে আপনি ফাউন্ডেশনের এরিয়া পাবেন। অতএব আপনারা বুঝলেন কি ফাউন্ডেশনের এরিয়া পাওয়ার জন্য কি দরকার। আমরা যদি খাতায় লিখি ফাউন্ডেশনের এরিয়া, FOUNDA, ফাউন্ডেশন এরিয়া পাওয়ার জন্য আপনার দরকার ডেড লোড প্লাস লাইভ লোড। লাইভ লোডের মাধ্যমে যে লোডটা আসবে, ধরেন আমি এই মিডলের ফাউন্ডেশনটা ডিজাইন করব, এখানে আছে 120, এই 120টাকে
এই 120টাকে আপনি মাটির ক্যাপাসিটি দ্বারা ভাগ দিবেন, মানে সয়েল ক্যাপাসিটি। আর সয়েল ক্যাপাসিটিটা আপনি কোথায় পাবেন? সয়েল রিপোর্টে পাবেন। আপনারা যদি আমরা একটা সয়েল রিপোর্ট ওপেন করি, এখানে দেখেন আমি একটা সয়েল রিপোর্ট ওপেন করলাম আমার এখানে, এখানে আগে থেকে আমি একটা সয়েল রিপোর্ট ওপেন করে রাখছি। এই সয়েল রিপোর্টটাতে দেখেন আমার কনক্লুশন এন্ড রিকমেন্ডেশনে যদি দেখি, আমি দেখতেছি আমার এখানে সয়েল রিপোর্টটা হচ্ছে 1 TSF, 1.1 TSF, টন স্কোয়ার ফিট, যেটা আমার কম্বাইন্ড ফুটিং এর জন্য নিতে পারি অথবা আমি আমার সিঙ্গেল ফুটিং এর জন্য নিতে পারি। তো আমি এখানে 1.1 TSF মাটির ক্যাপাসিটি ধরে নিব। আর আমার এই যে 120 নম্বর যে ভ্যালুটা, মানে প্রত্যেকটা কলামের ফাউন্ডেশন কিভাবে ডিজাইন করতে হয় আমি একটা কলাম দিয়ে বুঝাই দিই। যেমন আমার মাটির নিচে এইখানে ডেড লোড প্লাস লাইভ লোড কত আসছে? 120। এই 120টাকে আমার সয়েল ক্যাপাসিটি 1.1 TSF। এখন আমার এই লোডটা আছে কিসে? কিপে। এখন 1.1 কে মানে মাটির ক্যাপাসিটিটা আছে TSF এ, টন স্কয়ার ফিটে। এটাকে আপনি কিপে নেন কিভাবে? 2.2 দ্বারা ভাগ দিবেন। 2.2, 1.1 কে 2.2 দ্বারা ভাগ দিলে আপনার এটা কিপে চলে যাবে। তাহলে 1.1 / 2.2 এখানে যদি ভাগ দেন তাহলে আপনার মাটির ক্যাপাসিটি পান একদম কম, ঠিক আছে? গুণ করবেন, গুণ 1.1 × 2.2, তাহলে আপনার মাটির ক্যাপাসিটিটা পাবেন কত? 2.42। আপনি মাটির ক্যাপাসিটি পাচ্ছেন 2 KSF। আপনারা আবার একটু বুঝেন, এই যে 120টাকে আছে, 120টা হচ্ছে আমার ডেড লোড প্লাস লাইভ লোড কম্বিনেশনের লোড। এই কম্বিনেশনটাকে মাটির ক্যাপাসিটি কত পাইছি আমি? মাটির ক্যাপাসিটি পাইছি আমি, দাঁড়ান আমি বুঝতেছি, ফ্যাক্টরের ব্যাপারটা পরে আসতেছে। আপনার এই মাটির ক্যাপাসিটিটা কত? 1.1। এই 1.1টাকে 2.2 দ্বারা গুণ দিবেন। 1.1টাকে 2.2 দ্বারা গুণ দিলে TSF থেকে KSF এ যাবে, কারণ আপনার লোডটা আছে কিপে আছে, ঠিক আছে? হ্যাঁ, কিপ ফিটে আছে। তো আপনি TSF থেকে KSF এ নিতে হলে 2.2 দ্বারা গুণ দিবেন, তাহলে আমার মাটির ক্যাপাসিটিটা পাইলাম আমি 2.4। মাটির ক্যাপাসিটিটা পাইলাম কত? 2.4। এটা হচ্ছে আমার মাটির ক্যাপাসিটি 2.4। এই মাটির ক্যাপাসিটিটা দিয়ে আমি ফাউন্ডেশনের এরিয়া বের করব। আর ফাউন্ডেশনের এরিয়া বের করতে হলে কি লাগে? ডেড লোড প্লাস লাইভ লোডকে সয়েল ক্যাপাসিটি দ্বারা ভাগ দিলে ফাউন্ডেশনের এরিয়া পাবেন। এখন আহাদের প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে আরেকটা কম্বিনেশন আছে, সেটা হচ্ছে ফ্যাক্টর কম্বিনেশন। এই ফ্যাক্টর, এই ডেড লোড 1.4, ডেড লোড 1.7 লাইভ লোড, আমি এই লোডটা কেন নিলাম না ফাউন্ডেশনের এরিয়া বের করার জন্য? আপনাকে সবার আগে মনে রাখতে হবে, ফ্যাক্টর লোডটা আমি ব্যবহার করব ফাউন্ডেশনের থিকনেস আর ফাউন্ডেশনের রেইনফোর্সমেন্ট বের করার জন্য। তাহলে আমরা বুঝলাম কি, এরিয়া বের করার জন্য শুধু ডেড লোড আর লাইভ লোড, হ্যাঁ, এরিয়া বের করার জন্য, হ্যাঁ, রেইনফোর্সমেন্ট আর ফাউন্ডেশনের থিকনেস। এটা যদি ফুটিং হয়, এটা যদি পাইল ক্যাপ হয়, এটা যদি ম্যাট হয়, তাহলে আপনাকে দেখতে হবে কি, ফাউন্ডেশনের ফ্যাক্টর লোড মানে 1.4 ডেড লোড আর 1.7টাকে নিয়ে আপনি বের করতে হবে, 1.4 ডেড লোড 1.7 লাইভ লোডটা নিয়ে আপনি বের করতে হবে ফাউন্ডেশনের পাঞ্চিং শিয়ার মানে থিকনেস আর রেইনফোর্সমেন্ট। আর ফাউন্ডেশনের এরিয়ার জন্য আপনাকে নিতে হবে ইটেপস থেকে এই ডেড লোড প্লাস লাইভ লোড, অনলি ডেড লোড প্লাস লাইভ লোডের ভ্যালু। এখন আপনার ফাউন্ডেশনের এরিয়ার জন্য আপনাকে আমি একটা সুন্দর একটা এক্সেল শিট ব্যবহার করা শিখিয়ে দিব, যে এক্সেল শিটটা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। এখন আমি এই অনলি এই 16 নম্বর পয়েন্টের যে এই কলামের 120 যে কলামটা আছে 12-15, এই কলামের লোডটা ব্যবহার করে কিভাবে ফাউন্ডেশন ক্যালকুলেশন করি একটু দেখেন। আমি আমার এক্সেল শিটটাতে চলে গেলাম, আপনারা সবাই আমাদের ভিডিও স্ক্রিনে এক্সেল শিটটা দেখতেছেন। এটা হচ্ছে আমাদের একটা সুন্দর এক্সেল শিট, যে এক্সেল শিটে আমি মাটির বেয়ারিং ক্যাপাসিটি বসায় দিব, এবং কি ফাউন্ডেশনের কলামের লেন্থ আর ওয়াইড বসায় দিব, এবং কি ফাউন্ডেশনের একটা থিকনেস মেজার করে দিব। এর মাধ্যমে সে ফাউন্ডেশনের এরিয়াটাও বের করে দিতে পারবে, এবং কি আমার ফাউন্ডেশন পাঞ্চিং শেয়ার, বিম শেয়ার, এবং কি রেইনফোর্সমেন্ট বের করা শিখিয়ে দিবে। এখন আসেন, আমি আর আপনি ফাউন্ডেশনের বেয়ারিং ক্যাপাসিটি কত পাইছিলাম সয়েল রিপোর্টে যান আবার? 1.1 TSF, 1.1 TSF। তো 1.1 TSF কে আমরা KSF এ নিছি কিভাবে? 2.2 দ্বারা গুণ করে। তাহলে 1.1 কে 2.2 দ্বারা গুণ দিলে আমার বাইরে 2.4 KSF, 2.4 KSF। এই সয়েল রিপোর্টে আপনি এই এক্সেল শিটে আপনি 2.4 KSF বসাই দেন আপনার এখানে, 2.4 KSF, ঠিক আছে? এই দেন, এখানে ফ্যাক্টরটা আছে কিসে? KSF এ, ওকে, KSF এ বসাই দেন। আর FY টা হচ্ছে 60, আর FC হচ্ছে 3000 PSI অথবা 2500। আপনি যদি দেন 3000 KSI, আর রডের ইয়েল্ড স্ট্রেস হচ্ছে
60,000 KSI 60,000 PSI এটাকে KSI তে নিলে 60 আর 3000 এফ্রাইমসি 3000 PSI কে 1000 KSI 3 তাহলে আপনার ডেপথ এটা আপনাকে বুঝতে হবে যে আপনি ফাউন্ডেশনের কত মানে মাটির কত নিচে ফাউন্ডেশনটাকে দিচ্ছেন এখন আমরা প্রিলিমিনারি আমাদের সয়েল রিপোর্ট থেকে হেল্প নিব সয়েল রিপোর্টে আমার বলছে কি আপনি মাটির নিচে মিনিমাম কয় ফিট দিতে বলছে 7 ফিট মাটির নিচে মিনিমাম কয় ফিট দিতে বলছে 7 ফিট গ্রাউন্ড সার্ভেল এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল মানে ইজিএল ইজিএল থেকে আপনি 7 ফুট নিচে দেন ইজিএল থেকে 7 ফুট নিচে দেন এখন আমি ইজিএল থেকে 7 ফুট নিচে দিব তো আমি এখানে 7 ফুট দিলাম মানে আমার ফাউন্ডেশনটা গ্রাউন্ড সার্ভেস থেকে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে 7 ফুট নিচে থাকবে ঠিক আছে এটা হচ্ছে ডেপথ ওকে এখন আসেন কলামের লেন্থ আর ওয়াইড বসে দেন আমরা জানি আমাদের কলামটা হচ্ছে 12-15 তাহলে আমার মাটির এক মাটির নিচে ওই 12-15টা হয়ে যাবে কত মাটির নিচে ওই 12-15টা হবে 14-17 তা আপনি 14-17 দেন 14-17 ওকে দিয়ে দিলাম লেন্থ দিলাম ওয়াইড দিলাম এটা কোনো ব্যাপার না তারপর ইফেক্টিভ ডেপথ হচ্ছে প্রাইমারিলি আমার ফাউন্ডেশনের মানে আমার ফুটিং এর থিকনেসটা কত আমরা যদি একটা ড্রয়িং দেখি তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন আমাদের এখানে ফাউন্ডেশনে কিছু সেকশন দেখানো হচ্ছে আমরা এখানে দেখাইছি ইফেক্টিভ ডেপথ মানে এটা ফাউন্ডেশনের থিকনেসটা কত আসতেছে ফাউন্ডেশনের থিকনেসটা কত আমরা এখানে টোটাল থিকনেস কত দেখাইছি 18 ইঞ্চি হ্যাঁ 18 ইঞ্চি আর ফাউন্ডেশনের থিকনেসটা কত আসতেছে এটা আর মাটির নিচে আমরা মাটির নিচে এখানে দেখাইছি 5 ফিট আবার উপরে ভেরিয়েবল রাখছি ভেরিয়েবল রাখার মানে হচ্ছে এই গ্রেড বিমটা আপ ডাউন হইতে পারে কিন্তু আমরা ফাউন্ডেশনটা প্রাইমারি লেভেলে 7 ফুট নিচে ধরবো কয় ফুট 7 ফুট নিচে ধরবো তাহলে আমাদের এই ডিটেলিংয়ে আমরা এইভাবে অটোকেটে দেখা দিব আমাদের ফাউন্ডেশনটা কয় ফুট নিচে যাবে 7 ফুট তাহলে হয়ে গেল আর উপরে আপনি ভেরিয়েবল দেখাতে পারেন কারণ গ্রেড বিমটা আপ ডাউন হলে শর্ট কলামের লেন্থ বাড়তে পারে হাইট বাড়তে পারে তো ওকে তাহলে ইফেক্টিভ ডেপথ কি জিনিস বুঝলেন ইফেক্টিভ ডেপথ হচ্ছে ফাউন্ডেশনের অ্যাকচুয়াল থিকনেস কি মানে কতটুক থিকনেস লাগে এখন আসেন হ্যাঁ কতটুক থিকনেস লাগে এটা তো আমরা এই এক্সেল শিটে বসা দিব কিভাবে আমরা প্রিলিমিনারি দেখব আমাদের ফাউন্ডেশনের থিকনেসটা প্রিলিমিনারি আমরা 12 ইঞ্চি ধরছি কত ইঞ্চি 12 ইঞ্চি এটা এজুম করলাম আমরা ইফেক্টিভ ডেপটা এজুম করলাম নিজে থেকে ধরলাম এখানে সবগুলো ভ্যালু ইনপুট দিব এখানে সবগুলো ভ্যালু ইনপুট দিব এখন আসেন আপনার টোটাল ডেডলোড আর টোটাল লাইভ লোডটা এখানে জানতে চাইছে তাহলে আপনি একটা কাজ করেন আপনার টোটাল ডেডলোড আর লাইভ লোডটা কত 120 এটা হচ্ছে টোটাল ডেডলোড আর লাইভ লোড যোগ করার ফলে 120 এখন আপনি যদি এটাকে ভাগ করেন কারণ এখানে ভাগ করে বসাতে বলছে একটা হচ্ছে ডেডলোড একটা হচ্ছে লাইভ লোড তো আপনার ডেডলোড আর লাইভ লোডটা কত 120 তাহলে আপনি এখানে ধরেন 120 ডেডলোডটা ধরেন 80 আর লাইভ লোডটাকে ধরলেন 40 কিভাবে 120 ভাগ করে নেন অথবা আপনি এখানে যেহেতু আলাদা করে বসাতে বলছে যেহেতু আপনার এখানে আলাদা করে বসাতে বলছে আপনি এটাকে 60 ধরেন এটাকে 60 ধরেন এটাকে 60 ধরেন তাহলে 120 হয়নি তাহলে এইভাবে করে আপনি ভাগ করে বসাই দিবেন কারণ আমার টোটাল 120টা এনে যোগ করে হইছিনি দেন তো হইছিনি আমার এখানে যাই বসামু আলটিমেটলি যাতে আমার ইটেপস এর যে হ্যাঁ এখানে যোগ হয় ইটেপস এর যে ভ্যালুটা ইটেপস এর আমার এই কলামের নিচে লোড কত 120 এই 120টা যাতে আমার এই এক্সেলে আইসা মিলে কথা কি বুঝা গেছে এখন এক্সেল কিন্তু আপনার এই ইনপুটের ভ্যালুগুলো আবার একটু বলি বেয়ারিং ক্যাপাসিটি বসাইবেন কোথায় সয়েল রিপোর্ট থেকে আমার সয়েল রিপোর্ট কত 1.1 TSF এটাকে আমি KSF করছি 2.2 দ্বারা গুণ করছি যার কারণে আমার আসছে কত 2.4 আর FY হচ্ছে রডের রিয়েল ডিস্ট্রেস FY হচ্ছে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ আর ডেপথ ইফেক্টিভ ডেপথ মাটির নিচে ডেপথ মানে EGL থেকে এটা কতটুকু নিচে যাবে আমি যদি অটোকেট ফাইলে যাই এই যে দেখেন EGL থেকে আমার এটা কত নিচে 7 ফুট নিচে এ আছে নি এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল EGL এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল EGL আছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে আমার মাটি সল ডিপোর্টে কি আছে 7 ফুট নিচে দেন তাহলে আপনি এক্সেল ফাইলে বসাইলেন 7 ফুট নিচে আর কলামের সাইজটা আমরা জানি কত 12-15 অর্থাৎ মাটির নিচে একটু মোটা হয় তাই 14-17 2 ইঞ্চি কভারিং বাড়াইছি তারপরে আপনি ইফেক্টিভ ডেপথ হচ্ছে আমার আরোপিতে যে লোডটা আসতেছে এই লোডের কারণে মানে ইফেক্টিভ ডেপটা কত হয় এটা আমি এখানে বসাই দিন আমার মন মতো কারণ বসাই দিয়া আমি পরে এটা আবার চেক করা যাবে আসলে কতটুক লাগে কি
কত রুক লাগে এখন আপনার আর আপনার ইটেপস থেকে ভ্যালু নিলেন কি 120 এই কলামটার জন্য যদি আপনি এইভাবে করে প্রত্যেকটা কলামের লোড বসায় ডিজাইন করতে পারবেন তো আপনি 120 এর জন্য নেন আমরা এই কলামটা ডিজাইন করি তাহলে 120 এর জন্য ধরলাম আমি ডেড লোড 60 লাইভ লোড 60 অথবা আমি ডেড লোড ধরলাম 80 লাইভ লোড ধরলাম 40 এতে একটু বেশি ধরে বেশি ধরব হ্যাঁ এতে করে আমার কি 120 মিললো নি 120 এর ফ্যাক্টর লোড কত 154 তাহলে আমরা জানি কি এই 120টাকে 120টা কি আনফ্যাক্টর এই 120টাকে সয়েল ক্যাপাসিটি দ্বারা আমরা যদি ম্যানুয়ালি ফাউন্ডেশনের এরিয়া বের করতে চাই ম্যানুয়ালি হাপে তখন 120টাকে ফাউন্ডেশনের ক্যাপাসিটি কত 2.4 এটা দ্বারা ভাগ দিলে ফাউন্ডেশনের এরিয়া পেয়ে যাব বলে কিভাবে দেখেন আমরা আছে 120 এই 120 ভাগ আমরা ক্যালকুলেটর চাপতাছি 120 ভাগ কত ফাউন্ডেশনের মাটির ক্যাপাসিটি কত 2.4 মাটির ক্যাপাসিটি 120 হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোড কোথায় এই ইটেপসে এই ইটেপসে ডেড লোড প্লাস লাইভ লোড আর মাটির ক্যাপাসিটিটা কোথায় পাইছি সয়েল রিপোর্টে এই যে 1.11 টিএসএফ এটাকে কেএসএফ এ নিলে কত হয় 2.4 তাহলে এটাকে লেখেন 2.4 দ্বারা 120 কে ভাগ দেন 120 কে 2.4 দ্বারা ভাগ দিলে আসবে কত 50 এই 50টাকে রুট ওভার করেন তাহলে কত বাইরে হয় আপনার 7 ফুট বাই 7 ফুট কত 7.07 আপনার ওইটা বাদ দেন পয়েন্টের ফর একটা বাদ দেন আপনাকে ধরতে হবে 7 ফুট বাই 7 ফুট এখন আপনার এখানে কত আসে 7.4 × 7.4 এখন এক্সেল একটু বেশি দেখাচ্ছে তাহলে আপনি করবেন কি এখানে বসিয়ে দেওয়ার পর অটোমেটিক্যালি ওইখানে এক্সেলের রিকোয়ারমেন্ট এরিয়াটা চলে আসে কিন্তু এরিয়াটা আপনি হাতেও করতে পারেন কি হাতেও করতে পারেন তাহলে হাতে যদি এরিয়াটা বের করি তাহলে এই এক্সেল থেকে আমরা কি নিব এরিয়া তো এক্সেলে দেখাবেই 7 ফুট বাই 7 ফুট এই যে দেখেন আমাদের এই ড্রয়িং এ আমাদের এই ফাউন্ডেশনের সাইজটা কত আছে আপনি যদি আমি আমার ড্রয়িংটা দেখাই এই দেখছেন 7 ফুট বাই 7 ফুট মানে একটা রিয়েল প্রজেক্ট নিয়ে কিন্তু আমি কাজ করতেছি তাহলে আমার ইটেপসে এই 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 এটা কত আমার ইটেপসে এই ফাউন্ডেশনটা কত ফাউন্ডেশনের লোডটা কত 120 120 কে মাটির ক্যাপাসিটি 120 কে মাটির ক্যাপাসিটি দ্বারা ভাগ দেন 120 কে মাটির ক্যাপাসিটি কত 1.1 টিএসএফ যেহেতু 120টা আছে কিসে কেএসএফ এ তাই 1.1 কে টিএসএফ এ নিতে হলে 1.1 × 2.2 আপনার ভ্যালু আসে কত মাটির ক্যাপাসিটি 2.4 মানে এই 120 কে আমার ইটেপসের যে 120 আছে 120 কে যদি মাটির ক্যাপাসিটি 2.4 দ্বারা ভাগ দেন তাহলে ফাউন্ডেশনের সাইজ আছে কত 7 ফুট বাই 7 ফুট এটা আমরা এই এই ড্রয়িং এ দিছিনি আমার এই কলাম লেআউট চিনা চেনা লাগে নি আর 7 ফুট বাই 7 ফুট তাইলে আমি সেম ভাবে ইটেপস থেকে ভ্যালু নিয়ে মাটির ক্যাপাসিটি সয়েল রিপোর্ট থেকে নিয়ে এক্সেলে বসাইয়া আমি এই ফাউন্ডেশনের সাইজটা বের করতে পারি এটা হাতেও পারি আবার এক্সেলও পারি এখন ফাউন্ডেশনের সাইজ নিয়ে আর কোনো কথা আছে নাই এখন আপনার মনে প্রশ্ন এলো এই ফাউন্ডেশনের থিকনেস কত হ্যাঁ এখন আপনি দেখেন এই ফাউন্ডেশনের এরিয়া বের করতে হয় কোনটা আনফ্যাক্টর লোড দিয়ে ফাউন্ডেশনের এরিয়া বের করতে হয় আনফ্যাক্টর লোডকে সয়েল ক্যাপাসিটি দ্বারা ভাগ দিলে ফাউন্ডেশনের এরিয়া ক্যালকুলেটরে পাবেন আর ফাউন্ডেশনের থিকনেস এই যে চেক পাঞ্চিং শেয়ার ফাউন্ডেশনের থিকনেস আর রেইনফোর্সমেন্ট এই দুইটা জিনিস বাড়াইবো এই ফ্যাক্টর লোডের ফলে কি এই ফ্যাক্টর লোডের ফলে এখন আসেন আমি ফাউন্ডেশনের পাঞ্চিং শেয়ার এখানে কত ধরছি 12 ইঞ্চি এটা হচ্ছে ইফেক্টিভ কতটুকু দরকার এটা হচ্ছে ইফেক্টিভ 12 ইঞ্চি ধরছি এই যে ইফেক্টিভ ডেপথ অফ এই ইফেক্টিভ ডেপথ কোন কম্বিনেশনে বেরোব ফ্যাক্টর লোড কম্বিনেশনে আর অটোমেটিক আমার এক্সেল 120 কে ফ্যাক্টর করে নিছে কত 164 তাহলে এই 164 কে সে অটোমেটিক ক্যালকুলেশন করে পাঞ্চিং শেয়ার চেক করছে ওকে 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 কোনো ফেল আছে নাই এই যে ওকে দিছে এখন যদি আপনি এটা 10 ইঞ্চি দেন এবার 10 ইঞ্চি তো এটা ঠিকই এখন যদি কারণ আপনি যদি এখানে স্ট্রেংথ কমে দেন কারণ আমি তো এখানে ফাউন্ডেশনের স্ট্রেংথটাকে বেশি ধরে রাখছি আমি যদি 2.5 দেই আপনি দেখবেন এখানে নট ওকে চলে আসতে পারে আর তারপরে ওকে কারণ লোড কম তো লোড কম আসবে আসবে আপনি যদি 8 ইঞ্চি দেন তারপরে দেখবেন এই যে আসছে নি ইনক্রিজ তাহলে আমরা 12 ইঞ্চি ধরলে মোর সেফ কি ইনক্রিজ ডি মানে সে যদি ইফেক্টিভ ডেপটা তার কম হয়ে যায় বেশি কমে যায় মিনিমাম কত লাগতেছে 9 ইঞ্চি লাগতেছে তাহলে আপনি এখানে ধরেন 12 ইঞ্চি 12 ইঞ্চি আমরা সবচেয়ে বেশি ধরছি 12 ইঞ্চির কম দিব না কি কারণ আমার যে এখানে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেসটা স্ট্রেংথটা নিছি মানে আমার এই কংক্রিটটা এতটুক লোড নিতে পারে এটা নাও তো আসতে পারে কারণ আমরা ম্যাক্সিমাম খোয়া দ্বারা ঢালাই দিই আর খোয়া চুরমুচুর হয়ে যায় ফাউন্ড কলামের উপর যখন লোড আসে ওই খোয়া ফেটে যায় গুঁড়া গুঁড়া হয়ে যায় তাই ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা থিকনেসটা একটু মোটা করে দেবো
কারণ আমাদের আমাদের সাইটে আমাদের রিয়েল লাইফে আমাদের এই কংক্রিটের ট্রান্সিটা 2500-3000 নাও আসতে পারে, তাই আমরা ফাউন্ডেশনের থিকনেসটা একটু মোটা করে দিব। তাহলে আপনি ফাউন্ডেশনের থিকনেস কোন লোডের কারণে পাবেন? ফ্যাক্টর লোডের কারণে। তাহলে আপনি পাইলেন, তাহলে পাওয়ার পরে ওকে দিয়ে দিলেন, সবগুলো আপনার পাঞ্চিং শিয়ারে ফেল, মানে কলামটা ফাউন্ডেশনটাকে যাতে পাঞ্চ করে চলে না যায় এটাকে বলে পাঞ্চিং শিয়ার ফেলিউর। ওকে, আর বিম শিয়ার এটাও পাঞ্চিং শিয়ারের মতো আরেকটু আপডেট। তারপরে এভাবে করে আপনি ফাউন্ডেশনের থিকনেস পেয়ে গেলেন, কত লাগবো? 12 ইঞ্চি। এখন আপনি দেখেন এইভাবে করে মোমেন্ট ক্যালকুলেশন হইলো কত? মোমেন্ট ক্যালকুলেশনের কারণে মোমেন্ট পাইলে কি পাইবেন? রড পাইবেন। এই যে দেখেন ফাউন্ডেশনে কয় সুতা রড লাগে, চলে আসছে। এই যে নিচে দেখেন প্রোভাইড আউটপুট ডাটা, প্রোভাইড স্টিল এরিয়া কত? 4.08 ইঞ্চ স্কোয়ার। আর ফাউন্ডেশনের থিকনেস কত দিবেন? 15 ইঞ্চি। আর ফাউন্ডেশনের থিকনেসটাও ফাইনালি পাইলেন, আর রড যদি 16 মিলি দেন তাহলে কত স্পেসিং লাগবো? 15টা। কত স্পেসিং? 6 ইঞ্চি, 6.85। ধরেন 6 ইঞ্চি পরপর এভারেজ দিলেন, 20 মিলি দিলে 9 ইঞ্চি পরপর, তো আপনি 16 মিলি রড ইউজ করবেন 6 ইঞ্চি পরপর, আর টোটাল রড লাগবো 15টা, 30টা দিয়ে বানবেন, আলাপ শেষ। এভাবে করে আপনি ইটেপস থেকে ভ্যালু নিয়ে আর এই এক্সেল শিট ব্যবহার করে আপনি ফাউন্ডেশনের রড বের করতে, ফাউন্ডেশনের এরিয়া, ফাউন্ডেশনের পাঞ্চিং শিয়ার, ফাউন্ডেশনের রেইনফোর্সমেন্ট খুব সহজে বের করতে পারবেন। এবং আমরা এই প্রজেক্টটা খুলনায় একটা প্রজেক্টে জমা দিছি, যেখানে আমরা ফাউন্ডেশনের সাইজটা আমাদের সাইজ কত আসছিল? 7-7। এরপরে আমার আরেকটা কথা, তারপরে আমাদের ফাউন্ডেশনের থিকনেস কত দিছি? 15 ইঞ্চি। এই যে আমরা ইফেক্টিভ ডেপথ রাখছি কত? 13। আমাদের আসছে কত? 12। আর আমরা একটু মোটা করে দিছি আর কি, কারণ এই বিল্ডিং 18 ইঞ্চি দিছি, কারণ আমরা একটু বেশি দিছি। তাহলে আমরা ইটেপস থেকে কিভাবে রিয়েল প্রজেক্ট করি, ওই রিয়েল প্রজেক্টটা আমরা কিভাবে আমাদের ক্লায়েন্টকে সাবমিট করি, এটা আপনি বুঝতে পারছেন? আমি কোনো বাজে কথা বলছি, কোনো ফাউল কথা বলছি, কোনো বাউতাবাজি করছি? আমি নিজে যেভাবে কাজ করি ক্যাডি ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল বিডি, সবসময় আপনাদেরকে ওই ধরনের প্রজেক্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ, দেখবেন এবং কি এক্সেল শিটটি সাদরে কালেক্ট করবেন। আল্লাহ হাফিজ।